ফুরফুরা শরীরে চলে যায়। কোথা বললাম চলে বলো, ফুরফুরায় চলে যায়, ফুরফুরার দরবারে চলে যায়। আজ থেকে 26 দিন আগে, কদিন বললাম, চিল্লে বলেন 26টা দিন আগে দাদা হুজুরের মাজারটা জিয়ারত করতে গেছে, গিয়ে দেখছে সাইফুদ্দিন হুজুর কেবলা, আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ 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 মাকাম দিয়েছে। জোরে বলো, জোরে বলবে না? এই জবাব শোনো ভালো, বাপেরা ভালো করে শোনে, আবার বলি নিজের বুদ্ধিতে ফকির হও, পরে বুদ্ধিতে বড় লোক হবে। অসম্মানে বিরিয়ানি খাবার দরকার নেই আব্বা, সম্মানের ডাল ভাত খান না, আমার আল্লাহ অতি সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলবেন না, সুবহানাল্লাহ। হ্যাঁ, ঢুকে দেখছে যেই সালাম দিয়েছে, দেখছে সাইফুদ্দিন হুজুর কেবলার কবরে মাথার দিকে মাটিটা ভেঙে নেমে গেছে, ছুটে বাইরে খবর দিয়েছে, সব বাড়ি ছুটে যাওয়া হয়েছে, গিয়েছে সবাই, গিয়ে দেখছে ভেঙে গেছে মাটিটা, এই বুকের বুকের ওপর থেকে, বুকের জোরে বলো, ওপর থেকে মাটি ভেঙে গেছে, মাথাটা গলিয়ে, এ শুনছেন আপনারা, মাথাটা গলিয়ে দেখা যাচ্ছে যে আতরটা, যে গোলাপটা, যে কাফনটা পরিয়ে দাফন দেওয়া হয়েছিল, ওই আতর গোলাপের খুশবু, ওই কাফন, টাটকা লাশ, চামড়া চোখে দেখা যাচ্ছে। জোরে বল, জোরে বলবে না? ইসহাক সিদ্দিকীর কথা বিশ্বাস কর দরকার। কি বললাম চাচা, বলুন, ইসহাক সিদ্দিকীর কথা বলুন, বলুন বিশ্বাস কর, আমি মানা করছি, করার দরকার নেই, ফুরফুরায় চলে যাও, কোনো হুজুরকে জিজ্ঞাসা করবে না। যদি বলেন ভাইদের কেন বলছেন, মিষ্টির দোকানদার নিজের দোকানে মিষ্টিকেই খারাপ বলে, হ্যাঁ কি না বলছে, হ্যাঁ খারাপ বল না ভালো বল, অতএব কাউকে জিজ্ঞেস করো, গ্রামের লোককে জিজ্ঞেস করো, হে আমি মূর্খ নয়, এই পরিষ্কার বলছি আমি মূর্খ নয়, আল্লাহ পাক আমাকে আল্লাহ শুকর যথেষ্ট জ্ঞান দিয়েছে, তুমি ভাববে না আমি শুধু মাদ্রাসা লাইনে টাইল পাস করেছি, না আল্লাহ আমাকে যেমন টাইল পাস করেছে চালাই দিয়ে আমাকে এমও করিয়েছে, আপনি আর যুক্তিতে বুঝিয়ে দেবেন মেনে লোক, আপনি আর যুক্তিতে বুঝিয়ে দেবে আমি মেনে লোব, অবশ্যই মানব, আমার ঘর আপনি মানবে, আর আপনি যুক্তিতে বুঝাবেন না আমি মানতে পারবো, সম্ভব না আমার দ্বারা, যাও গ্রামের লোকে জিজ্ঞাসা করো, শুধু লাশ দেখা যায়নি, কবরের ভিতর থেকে একটা খুশবু বেরোচ্ছে, যে খুশবুটা দাদা হুজুরের মাজারের ভিতর থেকে নিয়ে দাদা হুজুরের মাজারের বাইরের সংলগ্ন এলাকাটা মেশকে আম্বারের মতন হয়ে গিয়েছিল। জোরে বলবে না? যে চলে যাও, ইমাম বুখারি হুজুর ইন্তেকাল হয়ে যায়, গোসল দিয়ে কাফন পরে যা যা নামাজ পড়ে হুজুরকে দাফন দেওয়া হয়, দাফন দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম বুখারি যে কবরস্থানে শোয়ানো হয়েছিল, কবরস্থানটা শোয়ানো হয়েছিল, গোটা কবরে মাটিটাকে আমার আল্লাহ মেশকে আম্বার করে দিয়েছিলেন। জোরে বলে, মানুষ এসে মুটো মুটো করে মাটি তুলে নিয়ে চলে যাচ্ছে, আমার কথা বোঝা যাচ্ছে, মাটি তুলে নিয়ে চলে গেছে। আমি একটা বইয়ে পড়ছিলাম, কেদায় পড়ছিলাম, যে অনেক কবরে মাটি দিয়ে পালিয়ে গেছে, কবর থেকে মাটি তুলে পালিয়ে গেছে, বাদশাহ তপে গার দিয়ে দিয়া, যে কি ভাবছো, জুন্নুন মিশরি হুজুর ইন্তেকাল হয়ে যায়, গোসল দিয়ে কাফন পরিয়ে যা যা নামাজ পড়ে যখন লাশটা কাঁধে করে নিয়ে যাচ্ছে, খুব রোদ, সূর্যের খুব তাপ, খুব তাপ, হাজার হাজার পাখি, হাজার হাজার পাখি এসে ছায়া করে ছায়া করে লাশটা আগিয়ে নিয়ে চলে যাচ্ছে। জোরে বল, আরো জোরে বলবে না? যে কি ভাবছে, যাও ফুরফুরাকে জিজ্ঞেস করো, আমি কার কথা বললাম, কোথা ঘুরছে ছেলে, আমি পদ্মপুকুরের জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলছি, তোদের ঘরে ছেলে, তোদের ঘরে কোথা ঘুরছিস, কার পিছনে ঘুরছিস, মান্তা সাব্বাহা বিকাউমি, কার পিছনে ঘুরছো,
মাথায় রাখতে হবে দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত ভালোবাসা থাকবে কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বলো, যদি দুনিয়াতে বিড়িখোর মাতাল তেরেল গাঁজাখোর বন্ধনখোর সুদখোর হারামখোর বেনামাজি চিড়িং ভাই জচ্চ যদি এদের সঙ্গে তোমার মহাব্বত থাকে কিয়ামতের ময়দানে ওদের সঙ্গে আপনার হাসর নাসর হবে। আর দুনিয়ায় যদি নামাজি রোজাদার আল্লাহওয়ালা ইমাম সাহেব হাফে সাহেব হাজি সাহেব পীরের বেটা পীরের আওলাদের সঙ্গে মহাব্বত থাকে খোদার কসম আমার আল্লাহ কিয়ামত ওদের সঙ্গেই হাসর নাসর করে দেবে। জোরে বল, জোরে বলতে পারলেন না? এবার নিজেরা ভেবে লাও কোথা ঘুরবে। এ ছেলেগুলো তোদের ঘরে বলছি, তোদের ঘরে বলছি, তোদের ঘরে নিজেরা ভেবে লে কোথায় ঘুরবি? বিড়ি খোরের পিছনে ঘুরবি? জানা ঘুরবি? জানা যা আমার বয়ে গেছে রে খাবাকে দেখালে পাগলা। আরে পাগলা আমার বয়ে গেছে, মাথালে পিছনে ঘুরবি? জানা যা যা বেনামাজির পিছনে ঘুরবি? জানা যা। আমি পদ্মপুর লোকের চাকর নয়, ক্লিয়ার কাট বলছি একদম, আমি ভাঙড় লোকের গুলাম চাকর নয়, আমি গুলাম চাকর মদিনাওয়ালার চাকর মদিনাওয়ালার। আমি এসেছি বলার মালিকটা বলবো, হেদায়েতের মালিক আমি নয়, হেদায়েতের মালিক জানবে আমার আল্লাহ। জোরে বলবে না, জোরে বলবে না? আল্লাহ বলে দিয়েছে আমি হেদায়েত করবনি যে, হ্যাঁ আমি ওকেই হেদায়েত করব যে হেদায়েত চাইবে, আমি আল্লাহ তাকে হেদায়েত করে দেব। জোরে বলে, তা ঘুরছিস কার পিছনে ঘুরছিস? আমার তো মাথা মাথা কাজ করেনি, মাঝে মাঝে তোদের ঘরে যে ভেবে তো আমার মাথা যন্ত্রণা করে, আমি ভাবি এদের মাথায় মগজ আছে না গরুর গোবর আছে, যদি গরুর গোবর থাকতো তো পুকুরে সার হতো। হ্যাঁ আল্লাহ তোমার জ্ঞান দিয়েছে, আল্লাহ তোমার বিবেক বুদ্ধি দিয়েছে, যে আল্লাহ তোমার সুস্থ সবল করেছে, যে তুমি ইমানদার। তুমি যদি বেঈমান হতে, কারণ বেঈমানদের জন্য দুনিয়াটা হলো জান্নাত আর ইমানদারদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, তুমি যদি বেঈমান হতে আমি তোমাকে বলতে যেতাম না, কারণ বেঈমান না মারা যাবে ডাইরেক্ট ফিনারে জাহান্নাম বেরিয়ে চলে যা। তুমি ইমানদার, তোমার জন্যই কবর, তোমার জন্য কেয়ামত আছে না না? জোরে বলে, তোমার জন্য মিজান আছে না না? জোরে বলে, তোমার জন্য ফুল সুরাত আছে না না? তারপর তোমার জন্য কিন্তু জান্নাত আল্লাহ নিয়ামত রেখে দিয়েছে, অতএব তুমি ইমানদার, তুমি ইমানদার, তোমার জন্য আল্লাহর কোরআন অপেক্ষা করছে, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, যে তোমার জন্য আল্লাহর কোরআন অপেক্ষা করছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমার জন্য আল্লাহর কোরআন অপেক্ষা করছে, আতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাসহাদু আরজুলাহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি ইমানদার, দেখো চোখে দেখ, চোখে দেখ না রে কোথা ঘুরছিস? এই গ্রামে বাজারের নাম কি? পাগলাহাট বাজারে গেছেন ওই কি বলে বেগুন, বেগুন বোঝেন তো? বেগুন বোঝেন? বেগুন, বেগুন লম্বা লম্বা হয় বোঝেন তো? বেগুন বোঝেন তো? এখন বেগুন কিনবেন আন্দাজে কিনবেন না দেখে কিনবেন? দেখে কিনতে হবে, আন্দাজে কিনবেন না তো, আন্দাজে কিনলে কি হবে? টুক করে ফুকা ঢুকে দেবে, দু কিলো বেগুন দাও তো বলে যদি ঘুরতে গেছে ও যার কাছে নেবেন না, যে দু কিলো বেগুন পনেরোটাই হয় টুক করে চারটে কানা গলিয়ে দেবে, ঠিক বোঝে ভুল বোঝ কথা বলেন দেখে, লাউ লাউ বলেন তো কদু কদু কদু, এটা কি বলে লাউ, লাউ যখন কেনেন দেখে কেনেন না আন্দাজে কেনেন? হ্যাঁ কিভাবে কেনেন দেখে? বলছি তো নখ দিয়ে, যে লাউটা নখটা ঢুকে যাবে ওইটা পাকা, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, ওই তো বললে হ্যাঁ,
ওইটা কোচি একটা ছেলে একটা বিয়ে করতে গেছে, মেয়ে দেখতে গেছে, কোথায় গেছে? ঘুনি মেঘি গেছে কি পাগলাহাট গেছে, কি চকমরিচাই গেছে, কি বাউনিয়ায় গেছে, কি কাঁটাডাঙ্গায় গেছে, কি সিতুরি গেছে, কি চাঁদপুরি, কি ঘোষপুরে গেছে, আর মেয়েটাকে দেখতে গেছে। আন্দাজে বিয়ে করবেন না দেখে করবেন? বলেন দেখে করবে, দেখে কুফু মেনে, কুফু মেনে দেখে করবে। আর ছেলের সাথে যদি তার কেউ বোন বা মা যায়, সে আবার গিয়ে আমাকে দেখবে। শুনছেন না কি বলছি? কি দেখছে বলেন তো? মানে মেকআপ আছে না, অরিজিনাল দেখছে। একটু ওটা দাঁড়াও, হাঁটো তো, খুঁড়ানে তো সিট টান ধরে না তো, চুলটা দেখছে। আমার কথা বোঝা যাচ্ছে না? যাই যাই, খুব ভালো করে বলি। হ্যাঁ, কিসে পড়িস? না আমি বিয়ে পড়ি। কোথায়? ভাঙর কলেজ। পাশে না অনার্স? না অনার্স। কিসে অনার্স? না জিওগ্রাফি। কিসে বেঙ্গলি? কিসে হিস্টোরি? কিসে পলিটিক্যাল সায়েন্স? কিসে ফিলোজফি? কিসে ইংলিশে? কিসে ম্যাথামেটিক্স? তাকে জিজ্ঞেস করছে, ওই ছেলে জিজ্ঞেস করলো, নেই কবার কোরআন তেলাওয়াত খতম করেছিস? হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজে নিয়ে জানিস? ও ছেলে জিজ্ঞেস করছে না ভয়ে। কিসে ভয়ে জিজ্ঞেস করছে না? কারণ মেয়ে যদি উল্টা ছেলেকে বলে ঠিক আছে আমি এই করেছি, আচ্ছা আপনি আর বলেন তো দোয়ায় কুনুতটা আপনি বলেন তো, ও ছেলে চিৎ পাশে শুয়ে বলবে তো? এখানে এত ছেলে বসে আছে, দেখবেন হাত তোলাবো? আমি হাত তোলাবো নি, অবশ্যই তোলাবো নি হাত। এটা ভয় খাওয়া দরকার নেই। আমি জানি প্রত্যেকে যে যা জায়গা থেকে একটা সম্মান আছে না নাই, কথা বলে আছে না কথা বলে প্রত্যেকে, ভ্যানালা হোক, রিক্সালা হোক, পরিবর্তে হোক, গরিব হোক, যাই হোক, যা যে যা জায়গাতে যে যা জায়গা থেকে তাদের সম্মান আছে। এত করা ভাই বসে আছে প্যান্ডেলটা ভোট হইবে। যদি বলি কারা কারা দোয়ায় কোন জন হাত তোলো, এখানে 20টা হাত ওটা মুশকিল আছে। বলেন ঠিক বোঝেন ভুল বুঝ কথা বলেন? দেখেন এই তো কন্ডিশন। তাহলে একটা বেগুন কিনছেন দেখে কিনছেন, একটা লাউ কিনছেন দেখে কিনছেন, যে একটা মহিলাকে বিয়ে করছেন দেখে করছেন, তা আপনি যে ইমামটা মানবেন দেখে মানবেন না? কথা বলেন না কেন? চোখে দেখ, দেখ কোন ইমাম মানছি, দেখ চোখে দেখবে তো, চোখে দেখো। আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যা দেখে মান। কোথা ঘুরছিস, কার পিছনে ঘুরছিস? ঘোরার দরকার হয় মদিনাওয়ালার পিছনে চলে যাও, আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলে নবী আমার ডাক দিয়ে বলে, বাবা সাবরা শুনে রেখে দাও, আল্লাহ নবী ডাক যায়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, শয়নে স্বপ্নে, শয়নে স্বপ্নে যদি কেউ আমি রাসূলুল্লাহর একবার দিদার পেয়ে যায়, একবার দেখা পেয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। জোরে বলবেন না? আছেন? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যাবেন কোনো গ্যারান্টি দিতে পারবেন কেউ? 40 বার হজ করে আমি জান্নাত যাব কি গ্যারান্টি ধরবেন? আর আমি আপনাকে বলে দেবো, একবার রাসূলুল্লাহকে যে দেখলো আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে আল্লাহ জান্নাত রেস্টি করে দিল। জোরে বলে আমার নবীর কাছে কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে একবার মদিনাওয়ালাকে দেখে নিতে হবে। কথা বোঝা যাচ্ছে? একবার আমার রাসূলুল্লাহকে দেখে নিতে হবে, কোথাও যাওয়ার দরকার, কারো পিছনে ঘোরার দরকার। মদিনাওয়ালার পিছনে ঘোরো, যে মদিনাওয়ালার পিছনে গেল আল্লাহ সৃষ্টি তার পিছনে হাজির হয়ে গেল। জোরে বলবে না? সহজ, অত সহজ। মিরাজ রাত্রিরে নবী আমার জান্নাতের ভিতরে প্রবেশ করে,
জওয়ান যুবকেরা জান্নাতের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী দেখে কি সুন্দর সুন্দর বাগান, কি সুন্দর সুন্দর ফলের গাছ, কি সুন্দর সুন্দর ফুলের গাছ, কি সুন্দর সুন্দর ঘর, কি সুন্দর সুন্দর অট্টলিকা, কি সুন্দর সুন্দর বাড়ি, কি সুন্দর সুন্দর বাংলো। একটা ঘরের ইট, একটা ইট সোনার, একটা রূপার, একটা হীরার, একটা সোনার, একটা রূপার ঘরের ইটগুলো দেয়াল দিয়ে কাতার কাতার দিয়ে দাঁড় করানো আছে। প্রত্যেকটা ঘরে হীরে মণি মুক্তা জহরদের কাজ করা আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ জিবরাইল রে, এই ঘরগুলো কার, কিসের জন্য, কাদের জন্য? জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আল্লাহ পাক এই ঘরগুলোকে বানিয়েছে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য। জোরে বলবেন না, ঘুরে 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 শুধু দেখছি, ঘুরে 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 দেখছি, আমার নবী পাক দেখছে কি সুন্দর, কি সুন্দর বাগান, কি সুন্দর ফলের গাছ, কি সুন্দর ফুলের গাছ, দেখতে 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 আল্লাহ নবী আমার একটু দূরের দিকে আগিয়ে গেলে, দূরের দিকে আগিয়ে যাওয়ার পরে চারটা নদী দেখলেন, একটা দুধের নদী, একটা ঠান্ডা পানির নদী, একটা বরফের নদী, একটা মধুর নদী। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ জিবরাইল রে, এই দুধের নদীটা, এই বরফের নদীটা, এই ঠান্ডা পানির নদীটা, এই মধুর নদীগুলো কার, কিসের জন্য, কার, কিসের জন্য? জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এইখানে যে নদীগুলো দেখতে পাচ্ছেন, এই নদীগুলো কি আমার আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মত উম্মতিদেরকে দান করেছে? খুব খুশি দেখছে রাসূলুল্লাহ, দেখছে জান্নাত ঘুরে ঘুরে দেখছে, নতুন জিনিস দেখতে মন চাইবে না চাইবে না? কথা বলেন, চাইবে। মদিনা শরীফে যাবেন, রিয়াজুল জান্নাহ বলে একটা ঘর জায়গা আছে, আছে না? আরে সাইফুদ্দিন মাওলানা কি খবর, এখানে কখন এসেছেন? হ্যাঁ এখানে বাড়ি আমি জানি, সেদিন সর্বনাশ হয়ে গেল জানো, 40 মিনিট লেট হয়ে গেল। যাবেন, গিয়ে দেখবেন মসজিদ নববীতে ঢুকবেন, রিয়াজুল জান্নাতে ঢুকবেন, বাম দিকটায়, বাম দিকটার জায়গা আছে রিয়াজুল জান্নাহ আছে, ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা। জোরে বলবেন না, সুবহানাল্লাহ। ওই জায়গাটা ছোট্ট জায়গা আছে, আগে ছোট পাড়া ছিল, এখন ভেঙে ভুঙে তাকে বিরাট করে দিয়েছে। আগে ছোট পাড়া ছিল, হাই সাহেব যারা আজ থেকে 10 বছর আগে গেছেন তারা বুঝতে পারবেন, এখন যারা 10 বছর 12 বছর আগে হজে গেছে আর এখন যদি মক্কা শরীফ যায় সে কিছু বুঝতে পারবে না মক্কা শরীফের। আমি এটুকু আপনাকে দায়িত্ব সহকারে বলছি, 1996, 95, 97, 98 এর মক্কা শরীফ, এখন মক্কা শরীফ আসমান আর জমিন তো আপনি চিনতে পারবেন না। মক্কা শরীফ কাবাঘাট ঠিকই আছে, পাশে যে কারিকার্য কাজকামগুলো আসমান আর জমিন তখন, এই যে মসজিদটা আজ থেকে 15 বছর আগে যা ছিল এখন তাই আছে কি বলেন? তা 15 বছর আগে যদি কেউ মসজিদটা দেখে এসে আর এখন থেকে চিনতে পারবে? চিনতেই পারবে না। গ্রামগঞ্জে যা হয়ে যাচ্ছে তো মাঝে মাঝে মনে হয় যেন কলকাতায় ঘুরছি কি, আর ঘুনিমাগির দিকে যাবে আপনি বলবেন বিহারে ঘুরছি, ওরা ভাঙর বলবেন না কেউ বলেন থাকি না বলেন বলেন ঠিক বলছেন ভুল বলছেন বলেন বুঝতে পারছি কি বলতে চাইছি? এত গরুর খাটাল আর মোষের খাটাল আর এত সব দুধের, আপনি আমি মনে বিহারে মনে হাজির হয়ে গেছি, আদৌ আপনি বিহারে নেই কিন্তু আপনি ভাঙড়ি আছেন, আদৌ আপনি কিন্তু বিহারে নেই। আবার আপনি চলে যান এখান থেকে একটু সাইডে চলে যান, গিয়ে দেখবে বাবা কি ব্যাপার রে বাবা, এই কি হলো? তা মক্কা শরীফ এখন গেলে আপনি চিনতে পারবেন, এখন চিনতে পারবেন ছোট্ট জায়গা আছে, এখন ভেঙে বড় করে দিয়েছে। নবী আমার ডাক দে বাবা সাবারা শুনে রেখে দাও, এই জায়গার রিয়াজুল জান্নাহ, যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি একবার এই জায়গায় দাঁড়িয়ে যায়, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, এই জায়গায় বসে বসে কোরআন তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে তা নিজে
জান্নাতে নামাজ পড়ে, যতক্ষণ থাকবেন ওইখানটাই ততক্ষণ জানবেন আপনি আপনার জান্নাতে বসে আছেন, আপনার জান্নাতে বসে আছেন। আর ওখান থেকে বেরিয়ে যা ব্যাপারটা আলাদা, যতক্ষণ থাকবে ততক্ষণ যেন মনে হবে আমি জান্নাতেই বসে আছি। আল্লাহ নবী আমার একটু আগিয়ে গেলেন, আর একটু আগিয়ে গিয়ে দুইটা নদী দেখলেন, দুইটা নদী। নবী আমার ডাক দিয়ে বলেছিল জিব্রাইল, এই দুইটা নদী আমার চিনা 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 নবী, চিনা 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 নদী। আমি রাসূলুল্লাহ, এই দুইটা নদী সম্পর্কে কিছু না কিছু শুনেছি বা দেখেছি। জিব্রাইল চুপ করে দাঁড়িয়ে আছে, নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ জিব্রাইল এই দুইটা নদী সম্পর্কে আমাকে বলো। এ আমার আল্লাহ পাক দুনিয়ার ভিতরে দুইটা নদী পাঠিয়েছে, এই দুইটা নদী হলো জান্নাতি নদী। ওই নদীর এক মুড়ো ধরবেন, একটা মাথা ধরবেন, হাঁটা শুরু করবেন, হাঁটতে 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 আমার আল্লাহ পাক আপনাকে জান্নাতে দরজাতে হাজির করে দেবে। গোটা পৃথিবীতে দুটো নদী আছে জান্নাতি নদী, কটা জোরে বলেন। আজারবাইজান বলে একটা দেশ আছে, আজারবাইজান, ওখানে আর দরজা আছে, দরজা আছে, যে যাকে জাহান্নামের দরজা বলা হয় ওইখান থেকে জাহান্নামে স্টার্ট। শুনছেন আপনারা, আমার জীবনে শখ আছে ওই জায়গায় আমার দেখে আসা। আপনারা জানেন যে পৃথিবীতে শুধু ফেরাউনের লাশই আছে, আর একটা লাশ আছে, আছে না আট লাশ আছে, ফেরাউন লাশটা আছে মিশরে, কোথায় জোরে বলেন, মিশরে। আমি সেদিন মোবাইলে দিয়েছিলাম দিন পাঁচ ছয়েক আগে, ফেরাউন লাশের মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে, শোনেন না কেউ? আমি মোবাইল দেখছিলাম আওয়াজ বেরোচ্ছে, আল্লাহ জানে, জানি না ঠিক বিষয় বলতে পারবো না, আমি বলতে পারবো না আমি বিষয়টা। মিশরের মমিতা আছে, আর আর একটা লাশ আছে লুত নবীর স্ত্রী, যেটা জর্ডান প্যালেস্তাইন ইসরায়েল তার মাঝখানে বর্ডারের মাঝখানটায় ডেরসি বলে একটা নদী আছে, যে ওই নদীর ওপরটায় নদীর নদীর পাটটায় পাটটায় এখন এইভাবে এইভাবে পাথর হয়ে দাঁড়িয়ে আছে, পাথর হয়ে চোখটা আছে, হ্যাঁ চোখটা আছে, চুল আছে, চোখে দেখো, আমার নিজের চোখে দেখ, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি, যে বেশিক্ষণ ওখানে ওখানটা থাকা যায় না, রসুল্লাহ মানা আছে, রসুল্লাহ মানা আছে, বাবা ওইখানে যখন যাবে তাড়াতাড়ি চলে যাবে, আল্লাহর গজবের যায় তাড়াতাড়ি চলে, আমি নিজের চোখে দেখে এসেছি। গাল আছে, নাক আছে, ঠোঁট আছে, স্তন আছে, হাত আছে, এখনো পাথরে দাঁড়িয়ে আছে। আল্লাহ তো এগুলো আমাদের জন্য নমুনা দিয়েছে, যে ইমানদার এইগুলো ইমানদার দেখ, দেখ ইমানদার এগুলো দেখ, দেখে শুকর আদা কর, আমি আল্লাহ তাদের ইমানকে আমি আল্লাহ মজবুত করে দেবো। জোরে বলেন সুবহান, যে দেখতে পাচ্ছেন কি চলছে এখন, দেখতে পাচ্ছেন দুনিয়ায় কি চলছে দেখেন না, তারপরেও বলবো আল্লাহ আমাদের সম্মান দিয়েছে না দেয়নি, জুড়ে বলো আল্লাহ আমাদের সম্মান দিয়েছে, এখনো সম্মান আছে, আগেও ছিল, খোদার কসম ভবিষ্যতেও থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, যতই চেষ্টা করো মুসলমানদের শেষ করা পারবে, জুড়ে বলেন পারবে না। আর যদি মুসলমানদের শেষ করতে পারতো তাহলে ওহুদের ময়দানে মুসলমান শেষ হয়ে যায়, কথা বোঝা যাচ্ছে, ওখানে শেষ হয়ে যেত 313 ওদের হাজার, যে 313 ওদের হাজার মতনৈক্য আছে, অনেক কিছু আছেন, শেষ হওয়ার ওখানে শেষ হয়ে যেত, শেষ হবে না, আল্লাহর ওয়াদা আছে, আমি আল্লাহ শুরু দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ সর্বসময় ইমানদারের সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। জোরে বলে, জোরে বলে, খবর নিয়ে দেখেন না 22 জানুয়ারি কি হলো, 22 জানুয়ারি গোটা ভারতবর্ষে কি হলো বলেন, বলেন কথা বলতে হবে,
একটা মন্দির উদ্বোধন হলো, মন্দির হয়েছে কোথায়? অযোধ্যায়। কি থেকে হয়েছে? বাবরি মসজিদে কি করেছে? হ্যাঁ, মসজিদ ভাঙা হয় না। মাথায় রাখবেন, জীবনে মসজিদ কেউ ভাঙতে জোরে বলেন পারবে না, পারবে না, পারবে না। মসজিদকে শহীদ করা হয়, মসজিদকে জোরে বলেন শহীদ করা হয়। আর শহীদ যারা হয় তারা তারা মরে না, তারা জোরে বলো মরে না, তারা জিন্দা থাকে। নবী আমার জোহরের নামাজটাকে মসজিদে পড়ে নিলেন। এ জওয়ান যুবকেরা, জোহরের নামাজটাকে পড়ে নিয়ে এক পা দুবা করে নবী আমার আস্তে আস্তে মসজিদ নববীর দিকে বাড়িয়ে দিকে এসে ডাক দিলে, বাবা সাহাবারা তৈরি হয়ে যাও, বাবা সাহাবারা রেডি হয়ে যাও, বাবা সাহাবারা তৈরি হয়ে যাও। জিহাদের ময়দানে দেবরা সঙ্গে সঙ্গে উমারে ফারুক হুজুরে আমার তলোয়ারটাকে কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহ সামনে হাজির হলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমি উমার তৈরি হয়ে গিয়েছি, চলুন চলুন জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী মাথা তুলে ভাগ দিয়ে বলেছিল, এ উমারে আমি রাসূলুল্লাহ যখন জিহাদের ময়দানের কথা বলি তুমি আমার সামনে সঙ্গে সঙ্গে হাজির হও। উমার ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উমারে ফারুক, আমার মনে ইচ্ছা আমার মনে আশা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। কারণ যারা দুনিয়া জমিনে কালেমার জন্য জান দেয়, কুরআনের জন্য জান দেয়, ওয়াহদানিয়াতের জন্য জান দেয়, ইসলামের জন্য জান দেয়, মসজিদের জন্য জান দেয়, তাদেরকে শহীদান বলা হয়। দুনিয়া জমি যা শহীদ হয়ে যায়, তাদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে দিয়ে জানাজা নামাজ পড়ে কাতার 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 দিয়ে দাফন দিয়ে আসা হয়। এ জওয়ান যুবকেরা, কিয়ামতের ময়দানে মাশরে আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ হিসাব নেবে, আমার আল্লাহ বিচার করবে। ওই দিন আমার আল্লাহ পাক শহীদান বান্দা বান্দিদের ডাকবে, আল্লাহ পাকের দুনিয়ার জমিনে শহীদান বান্দা বান্দিরা রক্ত মাখা অবস্থায় ময়দানে মাশরে মাথা উঁচু করে দাঁড়াবে, ওমার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মনের ইচ্ছা দুনিয়ার জমিনে শহীদ হব, দুনিয়ার জমিনে শহীদ হব, দুনিয়ার জমিনে শহীদ হব। আপনি আমার জন্য দোয়া চান, আল্লাহ পাক যেন আমাকে শহীদের দরজা দেয়। নবী আমার ডাক দিয়ে বলেছিল, উমারে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি রাসূলুল্লাহ বলে দিয়ে শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক তোমাকে দিয়ে ইসলামের কাজ আমার আল্লাহ অনেক এগিয়ে নিয়ে চলে যাবে। জোরে বলে ইতিহাসটা খুলে দেখে, ইতিহাসটা খুলে দেখে, উমারে ফারুকের জমানায় সব থেকে বেশি ইসলামের প্রচার প্রসার বেড়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আজ থেকে এক বছর পাঁচ মাস কি ছ মাস কি সাত মাস হবে, ডেটটা একদম অ্যাডজাস্ট মনে নেই আমার, মক্কা শরীফ কাবা শরীফের সামনে দিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, সব তো ওখানে সব পাথর, পাহাড় তো পাথর, তো শুধু পাথর আর পাহাড় পাথর, ডিনামাইট দিয়ে চটিয়েছে ফেটে গেছে, পাহাড়ে কিছু পাথরের চাং ফেটে গেছে, খুঁড়তে 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 একটা কোপ মেরেছে, এরাম একটা হাত বেরিয়েছে, হাতের আম লেগে হোরকে বেরিয়ে, আমার কথা বুঝতে পারছেন আপনারা, এরাম হোরকে হোরকে বেরিয়ে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। জোরে বলবেন না, খুব ভালো করেছে, খবর হয়ে যায় কাজ বন্ধ হয়ে গেল, বড় বড় সব সৌদি বাদশার পুলিশ অধিকারী প্রশাসন আধিকারিক হাজির হয়ে যায়, এমনকি বড় বড় সব কাবা শরীফের ইমাম সাহেবের হাজির হয়ে যায়, আস্তে করে লাশটা তুলছে তুলছে তুলছে, কি ব্যাপার তুলছে, দেখছে দুটো লাশ, একটা এইভাবে একজনকে এ ধরে আছে একজনকে ধরে আছে, মানে ই ওকে ছাড়তে চাইছে না আর ই একে ছাড়তে চাইছে, খুব ভালো করে বোঝে, আস্তে আস্তে তুলেছে, দেখছে এইখানটায় তীরের আঘাত, এখানে তলোয়ারে আঘাত, এখানে তলোয়ারে আঘাত, গোটা শরীরটা তীর তলোয়ারে ঝাঁঝরা হয়ে গেছে, রিসার্চ করে দেখছে ও লাশটা আজকের নয়,
লাশ 1400 বছর আগে রাসূলুল্লাহর সাহাবা হুজুরের লাশ। জোরে বলুন, জোরে বলে কি ভাবছেন আপনি? হ্যাঁ, যে আছে